नमस्कार सकल के। आज के आपनादेर काछे एकटा खूब हल्का दुष्टु मिष्टि गल्प निये एसेछि। आशा करी आपनारा सकलेई भालो आछेन, सुस्थ आछेन, करोना मुक्त आछेन। तो शुरू करा जाक। आज के आमी एसेछि तरुणेर एकटा समस्या निये। तो तरुणेर सद्य बिये हयेछे, तरुण शोशुर बाड़ीते एसेछे। তো চলুন দেখি তরুণের মুখে শুনে নি তরুণের কি সমস্যা। আমার আজকে, আমি তরুণ বলছি, আমার আজকে স্ত্রী বেলা, ওর যে বড় দাদা আছে তার ছেলের আজকে জন্মদিন, 1 বছর বয়স হয়েছে, প্রথম জন্মদিন, খুব আনন্দের দিন। তাই আমাদের বাড়ির সবাইকে নিমন্ত্রণ করেছে ওরা। বেলা যথারীতি আগেই পৌঁছে গিয়েছে ওদের বাড়িতে, ওর বাপের বাড়িতে। আমারও যাওয়ার কথা ছিল, আসলে আমার হয়ে ওঠেনি, কারণ আমার অফিসের একটা খুব জরুরি মিটিং ছিল। সে আমি বেলাকে আগেই বলে দিয়েছিলাম যে আমি যেতে পারবো না, মানে আমার একটু যেতে লেট হবে আর কি। তো দুপুরে যেহেতু খাওয়ার নেমন্তন্ন, রাতে থাকারও নেমন্তন্ন, তো আমি একটু বেলা করে গিয়েছি। এই যেমন ধরুন এখন 3:30 মতো বাজে, লাঞ্চ টাইম পেরিয়ে গিয়েছে, বাড়িতে ঢুকছি, শ্বশুর বাড়িতে ঢুকতে গিয়ে প্রথম যে দরজাটা খোলার কথা সেটা বেলাই খুলল। দেখি বেলার চোখ দুটো লাল, একদম একদম লাল, কেউ ভীষণভাবে কান্নাকাটি করার পর চোখের চেহারাটা যেরকম হয় ঠিক সেই রকম। আমার ভীষণ অস্বস্তি লাগছিল, আমার ভীষণ চিন্তা হচ্ছিল বেলার জন্যে, যে ওকে কি অনেক কথা শুনতে হয়েছে আমি লেটে এসেছি বলে। সবাই মিলে কি ওকে ওর বাপের বাড়ির লোকেরা অনেক কথা বলেছে, বলে থাকবে হয়তো, হয়তো কান্নাকাটি করেছে। আমার নিজেকে ভীষণ দোষী বলে মনে হচ্ছে এই মুহূর্তে। যাকগে, আমি ভেতরে গেলাম, সবাই খুব আদর যত্ন করলো আমার, আমাকে বসানো হলো, নতুন জামাই বলে পরিচিত পরিচয় করিয়ে দেওয়া হলো, যারা অনেক গেস্ট এসছে বাড়িতে। তো আর ওই বেলার বৌদিরও বাড়ির থেকে অনেক লোকজন এসছে। আমার মনে হলো যে আমি জিজ্ঞেস করি ফেলি বেলাকে যে ব্যাপারটা কি, চোখটা এরকম দেখাচ্ছে কেন, এত ওর মন খারাপ। আমি সুযোগ খুঁজছি, সুযোগ পাচ্ছি না, ব্যস্ত বাড়ি তো, অনেক লোকজন। তো একবার মনে হলো বেলাকে দেখতে পেলাম ওর ঘরে, ওর একটা নিজস্ব ঘর আছে, সেটা বিয়ের আগে ওই ঘরে ও থাকতো, ওর জন্য ওটা বুকড, আমরা যখন যাই তখন আমরা ওই ঘরেই থাকি। ওর মা খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রাখে। একা পেয়েই যেই ঢুকতে যাচ্ছি ঘরে, অমনি আমার মাসি শাশুড়ি ঢুকে পড়লেন। আমার আর জিজ্ঞেস করাটি হলো না, কি করি কি উপায়। জিজ্ঞেস করার জন্য তো ভীষণ মনটা আকুলি বিকুলি করছে, ভীষণ একটা চাপ চাপা অশান্তির মতো লাগছে। এবারে আমার শাশুড়ি মা আমাকে সুন্দর যত্ন করে বেড়ে খাবার বেড়ে দিলেন, আমার খাওয়া দাওয়ারও হয়ে গেল। খেয়ে ওদের বাড়ির, বেলাদের বাড়ির সামনে একটা সুন্দর বাগান আছে, সেই বাগানে আমি একটু হাঁটাহাঁটি করছি। সূর্যাস্ত হতে হতে চলেছে, হবে হবে, বাড়িও খালি, অনেক লোকজনও চলে যাচ্ছে, যারা খুবই ঘনিষ্ঠ তারা রাত্রি বাস করবেন, তাদের জন্য রাতেও আয়োজন রয়েছে, আর কাছাকাছি যারা বন্ধুবান্ধব তারা সবাই এক এক করে বাড়ি ফিরে যাচ্ছে। তো আমার মনে হলো যে এই তো সুযোগ, এবারে ঘরও খালি, লোকজনও কমে এসছে, আমি যাই এবারে বেলাকে গিয়ে কারণটা জিজ্ঞেস করি, কেন ওর মন খারাপ। আমি ঢুকলাম ঘরে, বেলা কিছু কাপড় চোপড় ভাঁজ করছিল, বাড়িটা অগোছালো হয়েছিল, তো অনেক লোকজন এসছে, অনেক গিফটও এসছে, কিছু কাপড় চোপড় ভাঁজ করছিল। তো ওকে আমি বললাম, কি ব্যাপার বলো তো, তোমার কি মনটা খারাপ? বলছে কই না তো আমার, বেলা তখন বলছে কই না তো আমার তো কোনো মন খারাপ, মন কেন খারাপ হবে, আজকে এত আনন্দের দিন, এত লোকজন, সবার সাথে দেখা হচ্ছে, হঠাৎ তুমি এইরকম প্রশ্ন করছো কেন বলো তো। তখন বললাম যে আমার মনে হচ্ছে, তরুণ বলছে আমার মনে হচ্ছে তোমাকে দেখে যে তুমি ভীষণ কান্নাকাটি করেছো। বেলা তখন অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, বলছে আমার মাথায়, সত্যি বলছি আমার মাথায় কিছু ঢুকছে না, কিন্তু তুমি কেন বলছো আমার, তোমার হঠাৎ মনেই বা হচ্ছে কেন আমার মন খারাপ, আমার মন খারাপ হতে যাবে কেন, কেন আমার মন খারাপ হতে যাবে, তুমি এইভাবে ভাবছো কেন। আমার তখন মনে ভীষণ অনেক রকম সন্দেহ দানা বাঁধছে, আমার মনে হচ্ছে
বেলা কোনো খারাপ খবর লুকুচ্ছে না তো আমার কাছ থেকে? হয়তো এই অনুষ্ঠান বাড়িতে এসে খবরটা বেলা আমাকে দিতে চায় না, বা এই খবরটা যদি পাঁচকান হয়ে যায় বা জানাজানি হয়ে যায় অনুষ্ঠানের আনন্দ মাটি হয়ে যাবে, সেজন্য খবরটা হয়তো নিজের মধ্যে চেপে রেখেছে। আসলে কিছুদিন আগে শুনছিলাম বেলার অফিসে একটা বড় অশান্তি চলছে, একটা ঝিটিমিটি খিটিমিটি চলছে ওর অফিসে, একটা প্রফেশনাল লাইফে অশান্তি যেরকম হয়ে থাকে ও বলছিল চলছে। সেখানে কিছু কাজের জায়গায় হলো না, তো ক্যারিয়ারের প্রশ্ন আছে, এত পড়াশুনো করেছে, এত ভালো কাজ করে বেলা, আমি ভাবছি যে কিছু বোধ হয় ওইখানে হয়েছে, ও চেপে যাচ্ছে। আমি তখন একটু রেগে গিয়েই বললাম, আমরা দুজনে স্বামী স্ত্রী, এটা মানো তো? এটা যদি মানো তবে তোমার ভেতরে যে কষ্ট হচ্ছে সেটা আমরা দুজনে ভাগ করে নিই, আমাদের তো আনন্দ কষ্ট সব একসাথে ভাগ করে নেওয়া উচিত, ভাগ করে নেওয়ার কথা, ভাগ করে নিতে হবে আমাদের। তুমি যে ব্যাপারটা চেপে যাচ্ছ আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি এটা মানতেই পারছি না বেলা। আমাদের জীবনের সবে শুরু, সদ্য বিয়ে হয়েছে আমাদের, শুরুতেই তুমি যদি তোমারটা শেয়ার না করো, বিশ্বাসে আঘাত আসে, তো আমরা দুজনেই কিন্তু কষ্ট পাবো। আমাদের যাত্রাটা অনেক লম্বা, অনেকটা পথ চলতে হবে বেলা, প্লিজ আমার তোমার কাছে একটাই অনুরোধ, তুমি প্লিজ চেপে রেখো না কোনো কিছু। বেলাকে তখন খুব ভীষণ অসহায় মতো লাগছিল। বেলা বলল, কি দেখে তোমার মনে হচ্ছে বলো তো, ধরুন আমি কষ্টে আছি? তখন আমি বললাম, তোমার চোখ দুটো তো লাল কেন? চোখ দুটোই প্রমাণ করে দিচ্ছে তুমি ভীষণ কান্নাকাটি করেছো। বেলা তখন হা হা করে হেসে উঠল, সারা বাড়ি যেন একটা আনন্দ বাজনার তালে যেন নেচে উঠছে মনে হচ্ছে। বেলার হাসিটা এত সুন্দর, এত আকর্ষণীয়, আমিও হা করে ওর দিকে তাকিয়ে আছি। আর বাইরে মাসির শাশুড়ি, উনি ভাবছেন, বাইরে উনি দেখছেন জানালার পাশ দিয়ে দেখা যাচ্ছে, বড় আধিক্ষেতা, বড্ড আধিক্ষেতা, নতুন বিয়ে হয়েছে তো তাই যেন প্রেম প্রীতি উঠলে উঠছে। কিন্তু আমিও বেলার এই হাসির কারণটা বুঝতে পারছি না, বেলা এত হাসছে কেন, হাসতে হাসতে গড়িয়ে পড়ছে। আমি বললাম, তুমি একটু থামবে বেলা, কারণটা বলো দেখি। বেলা তখন বলছে যে তুমি একটা ছোট ব্যাপারকে এত বড় করে ধরে নেবে, তুমি যে আমার এতটা কেয়ারিং হাজবেন্ড, বিলিভ মি আমি কখনো ভাবতেই পারিনি। যে কীরকম? আসলে কি জানো, বাড়িতে অনেক লোকজন এসছে তো আমাকে প্রচুর পেঁয়াজ কাটতে হয়েছে, মাংস রান্না হবে, আর সবাই মিলেই আমরা কাজ করছি, আর তুমি তো জানো আমার এই ঘরের কাজে অতটা অভ্যেস নেই, আমি ঠিক পারি না অত ভালো মতো, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি যেটুকু পারি ওদের হেল্প করি। তা আমি প্রচুর পেঁয়াজ কেটেছি, পেঁয়াজের পরিমাণটা অনেকটাই ছিল, আর আমার একটু অ্যালার্জিক হয় এই পেঁয়াজে, সেই জন্য ওই ঝাঁঝে চোখটা একটু চুলকানি হয়েছিল, জল মানে প্রচুর সেই জন্য চুলকেছিলাম, লাল হয়ে গিয়েছিলো, তো কিছু জলের ঝাপটা দিয়েছি, ঠান্ডা জল, ঠান্ডা পট্টি টুটি এসব দিয়েছিলাম, তো সেই জন্য চোখটা লাল হয়েছিল। এই শুনে আমিও একচোট হাসলাম, ভীষণ হাসলাম, তো খুব একটা বুকের ভেতরে একটা পাথর ছিল, একটা বিরাট বড় পাথর, সেটা বুক থেকে নেমে গেল, আর বেলাকে জড়িয়ে ধরলাম। এত সুন্দর একটা অনুভূতি, একটা ছোট্ট ব্যাপার যে পেঁয়াজটার জন্য, এই পেঁয়াজের ঝাঁঝ আমাদের জীবনে যে একটা সুন্দর রোম্যান্টিক মুহূর্ত এনে দেবে আমি কখনো ভাবতেও পারিনি। তাই আমি ভীষণ খুশি হলাম, আর বেলাও ভীষণ খুশি, আর আমরা সেদিন ভীষণ আনন্দ করলাম সবাই মিলে, যেন মনে হলো নতুনভাবে, মানে নতুন করে আমরা দুজনে দুজনকে চিনলাম। এটা ছিল তরুণের কথা, তরুণের মুখ থেকেই। আসলে আমাদের জীবনে এমন ছোট ছোট মুহূর্ত আসে জানেন তো, যেই মুহূর্তটাকে আমরা সকলে বিভিন্নভাবে কোনো না কোনোভাবে উপভোগ করি। ছোট ছোট মুহূর্তগুলো এইভাবে আমাদের জীবনে আসে আর আমরা উপভোগ মুহূর্তগুলোকে উপভোগ করি, আনন্দ করি। তারই একটা টুকরো ছবি আপনাদের সাথে শেয়ার করলাম, তো আশা করি আপনাদের সকলের ভালো লাগলো এই বেলা তরুণের উপাখ্যানটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে, রাখছি। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।